নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আমি এই মিলি গাছ নিয়ে আলোচনা করব। একদিন জবা গাছের প্রচুর আলোচনা করেছি, নিশ্চয়ই এই পরিচর্যা জবা গাছের করার পর আপনাদের অনেক ফুল ফুটবে। এবার আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে মিলি। খুব সহজ গাছ, দেখতে পাচ্ছেন যে রিপোর্ট করার পর কী মাত্রায় ফুল এসেছে, গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে। জাস্ট এরকম একটা ডাল পেয়েছিলাম, ছোটো একটা ডাল পেয়েছিলাম, এটুকু সাইজের ডাল। সে ডাল থেকে আজ এরকম ঝাঁকড়া করা একটা সুন্দর গাছ। তো যাই হোক, যারা এই গাছটা মানে এই গাছটা কেমন টাইপের গাছ আমি বলছি, এই গাছে না জল লাগে, না কোনো খাবার দিতে হয়, না কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে হয়, কিচ্ছু করতে হয় না, না রোগ পোকা লাগে, কিচ্ছু লাগে না। তাই আমি বলবো, যারা প্রথম বাগান করা শুরু করবেন, তারা এই গাছটা দিয়ে যারা শুরু করুক। পাশে আরেকটি মিলি গাছ আছে, সেটাও দেখাচ্ছি। এ দেখুন কত ছোট একটা গাছ, এই গাছে কত কুড়ি। এখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলের মধ্যে আরও মানে এই ফুলগুলো থেকে আরও অনেক কুড়ি বেরোবে এই ফুলগুলো থেকে। হ্যাঁ, তো আপনার যদি একটা গাছ যদি বাড়িতে এনে রাখতে পারেন, সেই গাছ থেকে মনে হয় সারা বছরই মনে হয় ফুল পেয়ে যাবেন। এমন একটা গাছ যেখানে লাগান না কেন, আপনারা সেমি শেডেও রাখতে পারেন, ফুল সানলাইটেও রাখতে পারেন, উজ্জ্বল আলোও রাখতে পারেন, যেখানে খুশি আপনারা রাখুন, এই গাছ ফুল দেবার কাজ এ ফুল দিবে। ঠিক আছে, আলোর ব্যাপারটা বলে দিলাম। এবার বলি মাটির বিষয়, হাতের কাছে যেটা মাটি আছে সে মাটিতে আপনারা এই গাছ করতে পারবেন। কিন্তু যারা প্রথম করছেন তাদের জন্য একটু মাটিটা বলে দিই, মাটি নেবেন 70%, তার 70% মাটির মধ্যে 20% থাকবে বালি, আর 30% নেবেন ভার্মি কম্পোস্ট। তাহলে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, এই এইটা দিয়ে আপনারা এই মিলি গাছের মাটি তৈরি করবেন। এখানে আমি এই গাছটাতে মাটিতে প্রতিস্থাপন করেছি, আর এই যে ছোটো গাছটা দেখতে পাচ্ছেন, এই ছোটো গাছটাকে আমি কোকোপিটে প্রতিস্থাপন আছে। এই দেখুন কোকোপিট, এই দেখুন কোকোপিটে প্রতিস্থাপন আছে। কোকোপিটে কিন্তু প্রথম প্রথম কেউ করবে না, কারণ কোকোপিটে জল ধরে রাখে। এই গাছটা যদি বৃষ্টিতে রাখি, তাহলে বৃষ্টিতে রাখবো, অবশ্যই রাখবো, এই বড়টাকে রাখবো, তবে এই ছোটোটাকে কিন্তু বৃষ্টিতে এই বৃষ্টির মধ্যে কিন্তু রাখবো না। কারণ যদি বৃষ্টির মধ্যে রাখি, কোকোপিট কিন্তু জলটা মানে ফাঙ্গাস লেগে যাবার চান্সটা বেশি থাকবে, কারণ কোকোপিট তো জল ধরে রাখে। তাই মানে এই গাছকে সেরকম কোনো জল দিই না আমি, খুব কম, হালকা ফুলকা। আর এই গাছটাকে আমি 3 দিন অন্তর অন্তর গাছে জল দিই, 3 দিন অন্তর অন্তর গাছের জল দিতে হবে। আর তেমন কিছু দরকার নেই, শুধু সামান্যটুকু পরিচর্যা, 3 দিন অন্তর অন্তর জল। আর এই গাছটাকে খুব 7 দিনে একদিন অল্প একটু জল দিয়ে ব্যাস হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই, জলও কিন্তু সেরকম লাগে না। এবার বলি রোগ পোকার বিষয়, যেটা প্রথমে বলেছিলাম কিছু রোগ পোকা লাগে না। হ্যাঁ, একদম ঠিক, কিছু রোগ পোকা লাগে না, তাও কিন্তু মাঝে মাঝে এ ওই গাছ থেকে কিন্তু মিলিবাগ চলে আসতে পারে। তাই আপনারা যখন যেটা আপনাদের কাছে যে কীটনাশক আছে, যেটা কীটনাশক আছে আপনার, সেই কীটনাশকই আপনারা ইউজ করুন, আপনাদের রেজাল্ট ভালো হবেই হবে। ঠিক আছে, যদি বেশি মাত্রায় লেগে যায়, হ্যাঁ, তাহলে পরে ইক্কা ইউজ করলে সেটা ভালো হয়, তবে হাত দিয়ে বা জলে স্প্রে করাতে এই মিলিবাগ কিন্তু চলে যায়। ঠিক আছে, দেখুন কত সুন্দর এই ফুল, জাস্ট একটা ডাল, যদি এখান থেকে এটা আপনারা
যদি কোথাও থেকে রাস্তা থেকে হোক বা কোনো কারো বন্ধুর কাছ থেকে হোক, এটা ছোট্ট একটা ডাল চাইবেন, সে ডাল থেকে কিন্তু সহজেই চারা করা যায়। আর এই দুটো মিলি গাছ না, মিলি গাছ আমার কাছে এখনও এই ছটা নাগাদ আছে, ছটা নাগাদ কেন ছটা আছে, ঠিক আছে। তো দেখে কত ফুল ফুটে আছে, আর এই ফুল কন্টিনিউ দিয়েই যাবে দিয়েই যাবে। বৃষ্টির সময় এই গাছটাকে আমি যেটা বললাম, একদম বৃষ্টির জল খাওয়াবো, আর এই গাছটাকে বৃষ্টির জলটা খাওয়াবো না। আপনারা যারা মাটিতে করবেন এই গাছটা, মানে মাটিতেই করবেন, কোকোপিটে সঙ্গে সঙ্গে করতে যাবেন না, তারা বৃষ্টির জল অবশ্যই খাবেন। আর গাছের পাতা, মানে গাছের পাতার মধ্যে নিয়মিত করে কিন্তু জলে স্প্রে দিবেন, সেটা সকাল বিকাল করে আপনারা ভালো মতো করে একটু চান করে দেবেন। তাহলে গাছের পাতাগুলো দেখুন, আমার গাছের পাতাগুলো দেখুন চক 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 করছে, আর এটা কিন্তু জলে স্প্রে করার দাগ আর কিছু না। দেখুন গাছের পাতা চচ্চ চচ্চ, দেখেন এই গাছের পাতারও কিন্তু চচ্চ চচ্চ করবে, ঠিক আছে। সেটা সমস্ত গাছে আমি বলবো যে গরম পড়েছে, প্রত্যেকটা গরমের গাছে আপনারা এই সকাল বিকাল গাছে স্প্রে করুন, মানে জলে স্প্রে করুন। এবার বলবো খাবার দেবার বিষয়ে। যদি মাসে একটা মিশ্র সার দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যদি মাসে একটা মিশ্র সার, যেমন জবা গাছে দিচ্ছেন, আরও অন্যান্য গাছে দিচ্ছেন, টগর, মাধবীলতা, তো যখন এই সমস্ত গাছে আপনারা গাছে জল দিবেন, তখন আপনারা মানে গাছে জল দিবেন কেন, গাছে খাবার দিবেন, তখনকার এই মিলি গাছেও আপনারা অল্প একটু করে খাবারটা দিয়ে দিবেন, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই, কোনো এনপিকে, কোনো তরল সার কিচ্ছু দিতে হবে না। খাব জাস্ট মাসে একটা মিশ্র সার দিলে পরে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এবার আরেকটা বিষয় আলোচনা করি, টব নির্বাচন। এখানে দেখুন আমার এই টবটা আছে হচ্ছে 8 ইঞ্চির একটা পটে, 8 ইঞ্চির পট। আপনারা গাছের সাইজ অনুযায়ী কিন্তু টব নির্বাচন করবেন। দেখুন এই গাছটা কিন্তু এই টবে মানাচ্ছে, এই গাছটাও কিন্তু এই টব অনুযায়ী মানাচ্ছে, মানে যত বড় গাছ হবে তার থেকে এক সাইজ টব নেবেন। আর প্রথমে এই মিলি গাছ যদি ছোট্ট একটা কাটিং পায়, তাহলে আপনারা একদমই ছোটো যে চারা পটগুলো আছে, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, এই সমস্ত পটে আপনারা এই কাটিংগুলো বসাবেন। তারপর আপনারা 6 ইঞ্চিতে যাবেন, তারপর 8 ইঞ্চিতে আস্তে আস্তে আসবেন। কিন্তু এই গাছটা বেশি রুট বাউন্ড হলে পরে ফুলটা বেশি দেয়, আর জলটাও কিন্তু কম লাগে। আরেকবার ভালো করে বলে দিই, কী মাটি নেবেন, 70% বালি মাটি আর 30% ভার্মি কম্পোস্ট। মাটির মিশ্রণ দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করবেন। আপনারা ফুল সানলাইটেও রাখতে পারেন, সেমি শেডেও রাখতে পারেন, আর উজ্জ্বল আলোতেও রাখতে পারেন, কিচ্ছু হবে না। রাখার পর আপনারা প্রত্যেক মাসে একটা করে মিশ্র সার অবশ্যই মাটির মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। আর জল দিবেন মাটির গাছে 3 দিন অন্তর অন্তর, আর প্রত্যেক দিন গাছটাকে একটু ভালো মতো করে চান করে দিবেন, ঠিক আছে। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নাই, আর রোগ পোকা তো লাগে না। যদি মিলিবাগ লাগে এটা ওটা গাছ থেকে, তাহলে পরে আপনারা জলে স্প্রে দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক, সেই মিলিবাগটাকে খুব সহজে তাড়িয়ে দিতে পারবেন। আর যদি অধিক মাত্রায় লেগে গিয়ে থাকে, তাহলে পরে আপনারা একা ইউজ করতে পারেন, ঠিক আছে। 1 লিটার জলে 1 গ্রাম দেবেন, যথেষ্ট। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন।